বলিউডের নায়িকাদেরকে আমরা দেখি অভিজ্ঞ মেকআপ আর্টিস্টদের মেকআপে। তাদের সৌন্দর্য ও ফিটনেস বরাবরই আমাদেরকে মুগ্ধ করে থাকে, কিন্তু মেকআপ ছাড়া তারা কেমন দেখতে নিশ্চয়ই মনে কৌতূহল জেগেছে অনেকবার। আসুন তাহলে এক নজরে মেকআপ ছাড়া নায়িকাদের দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, বিদ্যা বালান। সিনেমা ও পার্টি ছাড়া অন্য জায়গাতে যেতে তিনি খুব হালকা মেকআপ করে থাকেন। এই ছবিতে মেকআপ ছাড়া বিদ্যাকে দেখতে অন্যরকমই লাগছে, বোঝাই যাচ্ছে তার আসল সৌন্দর্যের বিদ্যা কত দূর। সিনেমার পর্দায় যতটা উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়, মেকআপ ছাড়া ঠিক যেন তার বিপরীত, বেশ মলিন ও বয়স্ক দেখাচ্ছে তাকে মেকআপ ছাড়া। নাম্বার টু, তাবু। তাবু ও বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী, তার অভিনয়ে প্রত্যেকের মন জয় করেছেন। তাকে বলিউডের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে গণনা করা হয়। 1985 সালে তাবু তার চলচ্চিত্রের কর্মজীবন হাম হ্যা নওজোয়ান সিনেমা দিয়ে শুরু করেছিলেন। 48 বছর বয়সী তাবুকে মেকআপ ছাড়া দেখলে খুব বয়স্ক মনে হবে। নাম্বার থ্রি, রাবিনা টান্ডন। 2004 এ রাবিনা টান্ডনের সাথে অনিল থাদানের বিয়ে হয়। 45 বছর বয়সী রাবিনা এখনও ছবিতে তরুণ এবং সুন্দর দেখায়। তিনি সাম্প্রতিক সিনেমা মাতরে খুব সুন্দর অভিনয় করেছিলেন, কিন্তু কোনো মেকআপ ছাড়া দেখলে তাদের বয়সের ছাপ তাদের চেহারায় পুরোপুরি বোঝা যায়। এই ছবিটি তো তাই বলে দিচ্ছে। নাম্বার ফোর, মাধুরী দীক্ষিত। বলিউডের গ্ল্যামারস মাধুরী দীক্ষিতকে সিনেমাতে তরুণ এবং সুন্দর বলে মনে হয় সবারই, কিন্তু বাস্তবে তার অনেক বয়স হয়ে গেছে। আপনি মেকআপ ছাড়া তাকে দেখলে ঠিকমতো চিনতেই পারবেন না। তিনি বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। 52 বছর বয়সী মাধুরী দীক্ষিত 1999 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রীরাম নামে একজন ডক্টরকে বিয়ে করেছেন। নাম্বার ফাইভ, রেখা। রেখা তার সময়ের সবচেয়ে সুন্দর অভিনেত্রী ছিলেন। আজ 65 বছর বয়সেও তিনি তার রূপের ঝলক দিয়ে যে কাউকে পাগল করে দিতে পারেন, কিন্তু অল্প বয়সীদের মতো সৌন্দর্য তাদের মধ্যে আর নেই। আপনি যদি মেকআপ ছাড়াই তাদের দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন তরুণ এবং সুন্দর দেখাতে তারা কতটা পরিমাণ মেকআপ করে থাকেন তাদের চেহারায়। এই ছবিতে তার অরিজিনাল বয়সটা বোঝা যাচ্ছে। নাম্বার সিক্স, কারিশমা কাপুর। কারিশমা কাপুর 90-এর দশকের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী ছিলেন। তার প্রথম ছবি ছিল প্রেম কয়েদি। কারিশমা অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিনে কোনোদিনই খুব একটা ভারী মেকআপ করেন না। কারিশমা কাপুরকে সিনেমার মেকআপে অসাধারণ সুন্দরী দেখালেও মেকআপ ছাড়া তার চেহারা একটু অন্যরকমই লাগছে এখানে। কারিশমার বয়স এখন 45 বছর। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।